দর্শক মণ্ডলী, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গ্যাস সাবস্টেশনটি একেবারে প্রস্তুত এবং এখানে গ্যাস বর্তমানে চলে এসেছে, পরীক্ষামূলকভাবে এখানে সংযোগ দেওয়া হয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই গ্যাস সাবস্টেশনটি দর্শক মণ্ডলী, এখনই আমি জানতে পারলাম যে এখানে এখন গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। তো এটা এখান থেকে শুনতে পারলাম। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এই যে গ্যাস সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ এখানে বসানো হয়েছে, এটা এখন পুরোদমে চালু আর কি। অনেকে এটা জানতে চেয়েছিলেন, তো আমি বিষয়গুলো দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আর ঠিক এই সাইডে হবে বিভিন্ন ধরনের ভবন, হবে এই ভবনগুলো থেকেই এই সাবস্টেশনটা পরিচালিত হবে, বিভিন্ন অফিসিয়াল কাজ হবে, যেটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। তো মোটামুটি আপনারা বলতে পারেন যে গ্যাস এসে গেছে। আর এই সাবস্টেশনটা দেখতে আসলে অনেক দারুণ হয়েছে। এটা আপনার হচ্ছে আপনি বলতে পারেন এটা খালাসপীর রোড, অর্থাৎ পীরগঞ্জ থেকে আপনার ঠিক পশ্চিমে আসতে হবে, 2-3 কিলো পশ্চিমে আসতে হবে, আসলেই এই সাবস্টেশনটা এখানেই হয়েছে। মোটামুটি গ্যাস চলে এসেছে। তো বিল্ডিংগুলো এখন হয়নি, বালু ভরাটের কাজ চলছে। বালু ভরাট শেষ হলে হয়তো বা এখানে বিভিন্ন ভবনের কাজ হবে। তো গ্যাস সাবস্টেশনের আরও কিছু সামনের অংশ দেখাবো, দেখে ভিডিওটা এখান থেকে শেষ করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি, সাপোর্ট দেবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো বা ভালো কিছু করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এখনই এই যে ট্র্যাকটা, এই ট্র্যাকে করে বালু নিয়ে আসা হচ্ছে। সাবস্টেশনটি মোটামুটি একটা খুব শীঘ্রই হয়তো বা ভবন দেখতে পাবো এখানে। এটা আপডেট চেয়েছিলেন, সেই জন্য আপনাদেরকে দিলাম। তো চলুন, মানে বাইরে থেকে এই সাবস্টেশনটার কিছু অংশ দেখা যাচ্ছে।